चलो ले चले तुम्हें बॉयज हॉस्टेल की सैर में। ऐसे गेछि বন্ধুরা নতুন ব্লগ নিয়ে। আজকে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজের বয়েজ হোস্টেলের ব্লগ বানাচ্ছি। তো চলো আমার সাথে বয়েজ হোস্টেলের মোটামুটি সব কিছু জিনিস দেখাবো আজকে। চলো আমরা এবার বয়েজ হোস্টেলে এন্ট্রি করতে যাচ্ছি। এটা হচ্ছে কেয়ারটেকার রুম। গ্রাউন্ড ফ্লোরে কেউ তেমন থাকে না। এটা হচ্ছে আমাদের ডাইনিং হল, দেখতে পাচ্ছ ডাইনিং হলের ওখানে ভেতরে রান্না যেটা হয় সেটা ওই পিছন ধারে হয়, আর এখানে আমরা সব খাই। এখানে রান্না হয়ে গেলে সব খাবার দাবার দিয়ে যায়। তো এখানকার খাবার কোয়ালিটি ঠিকঠাক, রেটও ঠিকঠাকের মধ্যেই আছে। গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেহেতু তো রেট ঠিকঠাকই থাকে। এটা হচ্ছে রিক্রিয়েশন রুম। এখানে খেলার জিনিসপত্র টুকটাক থাকে, আর কারোর এক্সারসাইজ করার মন গেলে এখানে সে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিংবা ডাম্বেল বারবেল কার্লিং সব করে। অনলি ফর রিফ্রেশমেন্ট পারপাস এই রুমটা। এখানে টেবিল টেনিস বোর্ড আসার কথা আছে, প্রিন্সিপাল স্যার অর্ডার দিয়েছেন খুব জলদি চলে আসবে। নতুন কলেজ তো এখন সব কিছু আসেনি পুরোপুরি। চলো এবার আমরা লিফটে করে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর যেখানে আমাদের রুম সেখানে যাব। আমাদের সুবিধার্থে গভর্নমেন্ট লিফটও বানিয়ে দিয়েছে। তো এই গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়লে অনেক কিছু সুবিধা পাওয়া যায়। আর একটা কথা, আমাদের যে হোস্টেল ফিস সেটা হচ্ছে মাসে 12 টাকা। আমার মনে হয় না তোমরা কোথাও এরকম হোস্টেল পাবে, 5-স্টার হোটেলের মতো হোস্টেল। তো নতুন গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো যেগুলো তৈরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, তো এইগুলোর এটা সবথেকে একটা ভালো দিক যে একদম দারুণ হোস্টেল। তো এটা একটা বড় কারণ নতুন মেডিকেল কলেজ যেগুলো তৈরি হয়েছে সেগুলো চুজ করার জন্য, বিশেষ করে সাউথ বেঙ্গলে যে মেডিকেল কলেজ নতুন তৈরি হয়েছে যেমন ডায়মন্ড হারবার, রামপুরহাট কিংবা পুরুলিয়া আমাদের যে কলেজ। তো এবার একটা রুমের ভেতর নিয়ে যাচ্ছি তোমাদের। রুমের ভেতর কেমন ভিউ, কেমন রুম, কেমন ইন্টেরিয়ার সব কিছু তোমরা দেখবে। তো চলো। এটা হচ্ছে সৌরভ সর্দারের রুম। এখানে সৌরভ সর্দার বসে পড়ছে, লাঞ্চ করছে। তোমরাও আমাদের কলেজে আসবে তো দেখতে পাবে এরকম বিছানা, চেয়ার, টেবিল, এভরিথিং গোদরেজ, সব কিছু ব্র্যান্ডেড। আলমারি দেওয়া হয়েছে সেটা গোদরেজ, এমনকি এই যে লক, লকের এখানে দেখতে পাচ্ছ এটাও গোদরেজ, এভরিথিং গোদরেজ। তো এখানে 3টে বেড আছে, 3টে চেয়ার, 3টে টেবিল, 3টে আলমারি। তো ভালোভাবে পড়াশোনা করবে, নিট এক্সাম ক্র্যাক করবে অ্যান্ড গভর্নমেন্ট মেডিকেল কলেজে আসার চেষ্টা করবে। বেস্ট অফ লাক টু এভরিওয়ান। কালকে তোমাদের নিট, সবাই ভালো করে এক্সাম দেবে